বিচ্ছিন্ন ঘটনা ছাড়া খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভা নির্বাচনে ভোট শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন এতে সন্তুষ্টি বোধ করছে নির্বাচন কমিশন। বিকেলে নির্বাচন কমিশন ভবনে ভোট গ্রহণ শেষে এসব কথা বলেন সিইসি। বরিশাল হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান কাজী হাবিবুল আউয়াল। এস কে সৌরভের প্রতিবেদন। নির্বাচন কমিশন ভবন মিলনায়তনে অস্থায়ী কন্ট্রোল রুমে সিসি ক্যামেরার মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে দুই সিটি নির্বাচন মনিটরিং করে ইসি। একই সাথে কক্সবাজার পৌরসভা নির্বাচনও মনিটরিং করা হয়। এতে উপস্থিত থেকে পুরো নির্বাচন পর্যবেক্ষণ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ নির্বাচন কমিশনাররা। ভোট গ্রহণ শেষে নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন বরিশাল, খুলনা ও কক্সবাজারে বেশ সুশৃঙ্খল ও আনন্দমুখর ভোট হয়েছে। খুলনা সিটি কর্পোরেশন এবং কক্সবাজারের পৌরসভা হলেও সেটাও বেশ গুরুত্ব বহন করেছে এবং সার্বিকভাবে নির্বাচনগুলো বেশ সুশৃঙ্খল আনন্দমুখর পরিবেশে হয়েছে। আমরা সন্তুষ্ট বোধ করছি, দু চারটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে, এটা আশাব্যঞ্জক। বরিশালে হাতপাকার প্রার্থীর উপর হামলার প্রসঙ্গে তিনি বলেন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাৎক্ষণিক নির্দেশ দেওয়া হয়েছে। ওনাকে যে আহত করা হয়েছে আমাদের এখান থেকে সুস্পষ্ট সঙ্গে সঙ্গে আমরা সকলের সাথে যোগাযোগ করেছি, যে দায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন উত্তর যেন কোনো সহিংসতা না হয়, কোনো রকম উচ্ছৃঙ্খল আচরণ যেন না হয়, আমাদের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক প্রস্তুতি নিয়ে প্রস্তুত আছে। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতি আনুমানিক 42-45% এবং বরিশালে 50% ভোট পড়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। খুলনাতে যেটা পেয়েছি 42% থেকে 45%-এর মধ্যে থাকে, বরিশালে 50% প্লাস মাইনাস হতে পারে। এস কে সৌরভ, এসএটিভি, ঢাকা।